নমস্কার বন্ধুরা, সুশীলা ফুডহাউসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আবার চলে এসেছি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, ভিডিও শেষে থাকবে দারুণ একটা পানিশমেন্ট। দেখুন এখানে কি কি নিয়েছি। এখানে নিয়েছি আলু ভাজা, পটল ভাজা, এখানে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর এখানে সবজি ডাল, শশা আছে আর লেবু আছে, আর একটা করে পাঁপড়। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। চলো শুরু করি। পটল ভাজা, আচ্ছা চলো, রেডি, 1 2 3 স্টার্ট। দাও ডালটা, দাও দেখো বাবা, পাপড় দেখুন, পাপড় পুরো নরম হয়ে গেছে। ডালাম একটু দাও। এমনি তুমি হারো, ডাল আবার বেশি করে নিয়ে তো আবার হেরে যাবে। কাঁচা লঙ্কা নিলে না? Thank you.
এত পেছনে পড়ে গেলাম গেলাম। খাও হেরিয়ে গেছি, কিভাবে হলো আমি নিজেই জানতে পারছি না, খাওয়া মাথায় উঠে গেছে আমার। আস্তে আস্তে খাক, টেবিল টেবিল পয়সার করে পানিশমেন্ট নিয়ে চলে আসছি, আজকে আমি জিতেছি। কি হবে, পানিশমেন্ট দেবো, পানিশমেন্ট অনেক কষ্ট কষ্ট পানিশমেন্ট দিয়েছি। চলো পরিষ্কার করে আসি, চলে এসছি টেবিল টেবিল পরিষ্কার করে। আজ অনেক কষ্ট করে আমি জিতে গেছি, পানিশমেন্টটা আমার। কি করি যে হারলাম, আচ্ছা আমি দেবো পানিশমেন্ট। আমি নিজেই বুঝতে পারছি না কি করে হারলাম। আর আজকের পানিশমেন্ট হচ্ছে স্পেশাল পানিশমেন্ট, এই দেখুন লঙ্কা লঙ্কা, এটাকে তোমাকে সুন্দর করে খেতে হবে, চিবিয়ে 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 খেতে হবে। যত লাবণের লঙ্কা কি চিবি চিবি খাওয়া যায়, গিলে খেতে হয় লাবণের মতো। অনেক কষ্ট করে আজকে জিতে গেছি। সুন্দর করে ভালো ভালো চিবিয়ে খাও, আমিও খেয়েছি অনেকবার, আমাকে দিয়েছো। আর তুমি চিবিয়ে খাও তো ভালোভাবে, দেখ কি করছে। তুই বিশাল নাটক করো, তাহলে ভিডিওটা ভালো লাগলে
লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা টাটা।